Hey guys, welcome to Football Duniya. How are you today? Shabaike shagoto. Today's the second video. A video the East Bengal-র দুটো important update tomader shonge share korbo. Prothomoto, jere Lalrinzuala, je player tar byapare khub shombhaboto YouTube community the first update ami diyechhilam. The East Bengal jere Lalrinzuala ke dole newar jonno chhapiyeche. To ei muhurte jete latest update চেন্নাই এফসির এই প্লেয়ারটিকে দু বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল ক্লাব সই করিয়ে নিয়েছে। এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট, ডিল কিন্তু অলরেডি ডান। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত চুক্তি হয়নি, তার কারণ এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যানটা আছে। তো এই ভিডিওতেই ট্রান্সফার ব্যান নিয়েও একটা বড় আপডেট দেবো তোমাদেরকে। তো যাই হোক, যারা বলো যে আমি শুধু ভু আপডেট দিই, আশা করি এইটুকু বুঝতে পেরেছ যে ফুটবল দুনিয়া এই চ্যানেল থেকে মানে আমি নিজের উইলিংলি কখনো কোনো ফুল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সোর্স থেকে একটু গণ্ডগোল হয়ে যায়, এটা আমি স্বীকার করে নিচ্ছি। কখনো স্বীকার করবো না যে 100% একদম সবসময় সঠিক কথা আমি বলি, শুধুমাত্র আমি কেন, কারোর পক্ষে এটা বলা পসিবল নয়। তো যাই হোক, জেডিকে কিন্তু দু বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল সই করিয়ে নিয়েছে, এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট। এবার আমি চলে এসেছি ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান তোলার ব্যাপারটায়। এটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা সুখবরই বলতে পারো। ইস্টবেঙ্গল কর্মকর্তারা তাদের ট্রান্সফার ব্যান তোলার কাজ কিন্তু অনেকটাই সেরে ফেলেছে। তো আমি তোমাদেরকে এর আগে আপডেট দিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের পূর্ববর্তী ইনভেস্টার শ্রী সিমেন্ট যে 11 জনের টাকা বকেয়া ছিল, তার মধ্যে 7 জন প্লেয়ারের টাকা অলরেডি মিটিয়ে দিয়েছে, বাকি 4 জন প্লেয়ার্সের টাকা মেটানো নিয়ে একটা সমস্যা চলছিল ক্লাব কর্তারা এবং শ্রী সিমেন্টের মধ্যে। এই প্লেয়ার্সের টাকা কারা মেটাবেন এই নিয়ে তো অবশ্যই দুপক্ষের মধ্যে একটা ঝামেলা চলছিল, কিন্তু এখন যে আপডেটটা শোনা যাচ্ছে এর ফলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা আশ্বস্ত হতেই পারো। হয়তো এই প্লেয়ারদের টাকাও শ্রী সিমেন্টের তরফ থেকে এইসব প্লেয়ারদের সঙ্গে কথা বলে সমঝোতা করে মিটিয়ে দেওয়া হতে পারে। দেখো, শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ কিন্তু আর একেবারেই খুব একটা ঝামেলা চাইছে না, তো হয়তো এইসব প্লেয়ারদের টাকাও ইস্টবেঙ্গলের পূর্ববর্তী ইনভেস্টারের তরফ থেকে মিটিয়ে দেওয়া হতে পারে। আমি কিন্তু এখনও বলছি মিটিয়ে দেওয়া হতে পারে, তার কারণ হয়তো এরপরে পরিস্থিতি কিছু চেঞ্জ হয়ে যেতেও পারে। কিন্তু যদি এইসব প্লেয়ারদের টাকা শ্রী সিমেন্টের তরফ থেকে মিটিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর কিন্তু কোনো সমস্যা থাকবে না ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যানটা নিয়ে। তোমরা জানোই কালকে 9 তারিখ ট্রান্সফার মার্কেট কিন্তু কাল থেকে ওপেন হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই নতুন ট্রান্সফার উইন্ডো খুলে গেলে কিন্তু সমস্ত দলই তাদের দল গোছানোর কাজ শুরু করে দেবে, কিন্তু যেহেতু ইস্টবেঙ্গলের এখনও পর্যন্ত ট্রান্সফার ব্যানটা রয়ে গিয়েছে, তাই খুব তাড়াতাড়ি যতক্ষণ না এই ট্রান্সফার ব্যানটা তোলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল নতুন কোনো প্লেয়ারকে সাইন করতে পারবে না। যেসব প্লেয়ারদের ডিল ডনের আপডেট আমি তোমাদেরকে এতদিন দিয়েছি, তাদের প্রত্যেককে কিন্তু প্রি কন্ট্রাক্টসে সাইন করানো হয়েছে। তো সেক্ষেত্রে ট্রান্সফার ব্যানটা কিন্তু খুব তাড়াতাড়ি তুলে ফেলতে হবে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের, এবং সেটা হয়তো খুব তাড়াতাড়ি উঠে যেতে চলেছে। তো যাই হোক, এখন আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রাখো যাতে নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন চলে যায়। চলো, এখন আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে বড় ভিডিওতে।